ছয়ই জুন মঙ্গলবার কর্মী সমাজের নেতৃত্বের মুক্তির দাবিতে বিশাল জনসমাবেশ হয় ঝাড়গ্রামে সেই জনসমাবেশে সামিল হওয়ার জন্য পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লক ও অঞ্চল থেকে হাজার হাজার কর্মী সমাজের মানুষজন রওনা দিলেন বান্দওয়ানের যমুনা ব্রিজ থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে সমাবেশের স্থান অফিসার্স ক্লাব মাঠ ঝাড়গ্রাম এদিন পুরুলিয়া থেকে প্রায় দুশো মতো বাস এবং তিনশো থেকে সাড়ে তিনশো মতো ছোট গাড়ি নিয়ে অজিত মাহাতোর নেতৃত্বে পুরুলিয়া জেলার সমস্ত ব্লক ও অঞ্চল থেকে একের পর এক গাড়ি রওনা দেয় ঝাড়গ্রামের উদ্দেশ্যে সূত্রের খবর পুরুলিয়া থেকে যে সংখ্যায় মানুষের ঝাড়গ্রামে পথে রওনা দিয়েছে তাতে হয়তো এই জনসভায় ব্রিগেডের যে কোনো রাজনৈতিক দলের জনসভাকে হার মানাতে পারে এমনটাই দাবি করা হচ্ছে আদিবাসী কুর্মী সমাজের পক্ষ থেকে ঝাড়গ্রামের উদ্দেশ্যে সারা পুরুলিয়ার এখানে জমায়েত হয়েছে যমুনা ব্রিজে কি উদ্দেশ্যে যাচ্ছেন সেখানে আমাদের জহার জয়গরাম আজকে যে আমাদের উদ্দেশ্য মহা হান্তা বিক্ষোভ সমাবেশ এই সমাবেশটার নাম আমাদের রাজ্য সরকার দু সালে যে সিআরআই জাস্টিফিকেশন যে কপিটা পাঠায় নাই তার প্রতিবাদে আদিবাসী কুর্মী সমাজ নানারকম যেসব আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে যাইও আমাদের কিছু মানুষকে বেহেতুকভাবে অন্যায়ভাবে তারাকে পুলিশ প্রশাসন রাজ্য সরকার অ্যারেস্ট করে দেই। দেয় রকম তকমা দেখায় তার প্রতিবাদে তার প্রতিবাদেই আজকে আমাদের ঝাড়গ্রামের এই সমাবেশটা আচ্ছা পুরুলিয়া থেকে টোটাল প্রতিটা অঞ্চল এবং প্রতিটা ব্লক থেকে আপনার মোট কতগুলো বাস যাচ্ছে আমাদের বাসের সংখ্যা যেটা আমাদের কাছে সন্ধ্যা অবধি কালকে ছিল রিপোর্ট মোটামুটি 150 থেকে 155টা মতে বাসেরই ছিল 150 থেকে 155টা বাসের হিসাব ছিল আর ছোট গাড়ি ছোট গাড়ি প্রায় 250 মতো প্রায় 250 মতো বাস আপনার নাম আমার নাম কৃষ্ণপদ মাহাতো বাড়ি বাড়ি আমার রামকৃষ্ণপুর পাড়া ইউ বাংলা টিভি হৃদয়ে ছুঁয়ে যায়